বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা, অত্যন্ত দুঃখিত যে গতকালকে বার্নে অনুষ্ঠিতব্য সুইজারল্যান্ড জেলা সুইজারল্যান্ড আওয়ামী লীগের যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে আমার আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সম্মেলনের কারণে, ব্যস্ততার কারণে আসতে পারিনি, এই জন্য দুঃখিত। তবে সুইজারল্যান্ডের আমার প্রিয় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভাই বন্ধু আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি, আমি অত্যন্ত শান্তিপূর্ণভাবে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুইজারল্যান্ড আওয়ামী লীগের যে কমিটি হয়েছে সেই কমিটির নেতৃবৃন্দ বিশেষত সুইজারল্যান্ড জেলা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে জনাব তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জনাব শ্যামল খান, সভাপতি সাধারণ সম্পাদক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিশেষত আমি যখনই সুইজারল্যান্ডে এসেছি শ্যামল খানের সঙ্গে এবং তাজুল ইসলাম বা অন্যান্য নেতা কর্মীদের সঙ্গে আমার সবসময় দেখা হয়েছে, অত্যন্ত বন্ধুপূর্ণ সহযোগিতার কারণে আমি অত্যন্ত খুশি তাদের নেতৃত্বে আজকে সুইজারল্যান্ড আওয়ামী লীগ সুসংগঠিত হতে যাচ্ছে। যারা এখানে প্রতিনিধিত্ব করেছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাই যে আন্তর্জাতিক পরিবেশে রায় মেনে নিয়েছে তার জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং সুইজারল্যান্ড প্রবাসী আমার আওয়ামী লীগ ভাই বোনদের এটি বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজকে উন্নয়নের একটা রোড মডেল হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, অবকাঠামো উন্নয়নে, বিদ্যুৎ সমাধানে, খাদ্য সংশোধন হওয়ার প্রশ্নে এবং আজকে জঙ্গি দমনে যে সফলতা দেখিয়েছে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব, আমি বিশ্বাস করি আমার সুইজারল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আওয়ামী লীগের নতুন কমিটি তাদের নেতৃত্বে আগামী নির্বাচনেও প্রবাসী থেকেও আমাদের এই নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার বিজয়ের জন্য আবার কাজ করে যাবে এবং বিজয়কে নিশ্চিত করবে। আমি আবারও সুইজারল্যান্ডে আমার আমাদের নেতাকর্মীদের বিশেষত তাজুল ইসলামের শ্যামল খানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের বিজয়ের জন্য এবং তাদের জন্য সুসংগঠিত করবে এই সংগঠনকে, এর আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।